Hello people, today is our grand day. Daffodil International University Textile Department alumni 2018 cricketer. আজকে একটা বিশেষ দিন। আজকে আমরা এসেছি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস সাভার আশুলিয়া দত্তপাড়াতে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠে সবাই প্রস্তুতি গ্রহণ করছে, একটু পরেই খেলা শুরু হবে 8:30 নাগাদ। এরপরে রয়েছে ফুটবল ম্যাচ। আমরা এখন আছি টেক্সটাইল ডিপার্টমেন্ট 29 ব্যাচের আরিফ ভাইয়ের সাথে। টেক্সটাইল গ্ল্যাডিয়েটার্স এর অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে নিয়োজিত আছেন। আমাদের টিম আবার যথেষ্ট শক্তিশালী আছে, অন্যান্য টিমের সাথে ফাইট করে জিতার সম্ভব পসিবিলিটি আছে। আমি খুবই এক্সাইটেড, আর যেহেতু আমার প্রথমবার সেহেতু বড় ভাইদের সাথে খেলতে পারছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। প্রথম দিন আমি দেখাই দিতে চাই যে 36 ব্যাচ থেকে কি পাওয়ারটা রিডিউসড হবে। কি বললো বলো? টেক্সটাইল স্নাইপার সম্পর্কে কিছু বলার নাই, কারণ আমরা জিতবো, এইটাই হচ্ছে ফাইনাল। বলবেন আপনি আজকের এই প্রতিযোগিতামূলক খেলা আমাদের, এটা যেন মানুষের প্রতিযোগিতা ব্যক্তিগত পর্যায়ে না যায়। আমি তো বললাম যে আমার যদি সুযোগ সব টাইম বসে যাই, মাঠে প্রতিযোগিতা থাকবে, মাঠের বাইরে যেন আমরা ওরকম নিজের যেন নিজেরা যেন নিজেদের প্রতিযোগী না হয়ে যায়। আর ইউ রেডি? কে বলবে?
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের অ্যালামনাই 2018 ক্রিকেটের আজকে একটি বিশেষ দিন। আজকে আমরা এসেছি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস সাভার আশুলিয়া দত্তপাড়াতে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠে সবাই প্রস্তুতি গ্রহণ করছে, একটু পরেই খেলা শুরু হবে 8:30 নাগাদ। আমরা এখন আছি টেক্সটাইল স্নাইপার্সের একজন তরুণ উদীয়মান খেলোয়াড় টেক্সটাইল 36 ব্যাচের মোহাম্মদ নাইম, আমরা এখন তার সাথে কথা বলবো। এটা তো আপনার প্রথম অভিজ্ঞতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল অ্যালামনাইয়ের সাথে খেলার, সো আপনি কি মানে কেমন অনুভব করছেন? আমি খুবই এক্সাইটেড, আর যেহেতু আমার প্রথমবার সেহেতু বড় ভাইদের সাথে খেলতে পারছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর প্রথম দিন আমি দেখাই দিতে চাই যে 36 ব্যাচ থেকে কি পাওয়ারটা রিডিউসড হবে। ওকে, সো 36 ব্যাচ, আর ইউ রেডি? একদম। আমরা জানি গত ডিসেম্বর থেকে এই টেক্সের অ্যালামনের জার্নি শুরু হয়েছে, আপনার প্রথম থেকে জার্নির অভিজ্ঞতাটা, আপনি কীভাবে টেক্সেল স্নাইপার্সে জয়েন করলেন, আপনার অভিজ্ঞতাটা একটু প্রথম থেকে শেয়ার করুন। হ্যাঁ, তো সেটা যদি বলতে হয় শুরুতেই প্রথম যেটা আমাদের আমাদের যখন আমাদেরকে প্লেয়ার হান্টিং হইলো, সো তখন সেই প্রথম দিন যে আমি বলিংটা করছিলাম, সো সেটাই আমার জন্য টার্নিং পয়েন্ট আমার লাইফে, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি টেক্সটাইল টিমে খেলবো। সো টেক্সটাইল টিমে যাওয়ার জন্য প্রথম ধাপ যেহেতু আমাদের টেক্সটাইল অ্যালামনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ, সো এইটাতে আমি চান্স পেয়েছি এবং এই জন্য আমি খুব গর্বিত। সর্বশেষে আপনি আপনার টিম টেক্সটাইল স্নাইপার সম্পর্কে কিছু বলে? হ্যাঁ, টেক্সটাইল স্নাইপার সম্পর্কে কিছু বলার নাই, কারণ আমরা জিতবো, এইটাই হচ্ছে ফাইনাল। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম টেক্সটাইল স্নাইপার্সের একজন উদীয়মান খেলোয়াড়ের সাথে। আমরা এখন আছি টেক্সটাইল ডিপার্টমেন্ট 29 ব্যাচের আরিফ ভাইয়ের সাথে, উনি এবার টেক্সটাইল গ্ল্যাডিয়েটার্সের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে নিয়োজিত আছেন। আমরা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি তার জার্নিটা ডিসেম্বর থেকে এই পর্যন্ত আপনার জার্নিটা কীভাবে উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ এখন বন্ধু সব কিছু ঠিকঠাক মতোই চলতেছে। তো আমি গতবার সিজনও খেলছি, টিমে ছিলাম, তো এবার টিমের সাথে ফটোগ্রাফার হিসেবে যুক্ত আছি। তো সজীব ভাইকে অসংখ্য থ্যাংকস এবং আমার টিম মেম্বারদের অসংখ্য থ্যাংকস। আর জার্নি বলতে আসি সবসময় গ্ল্যাডিয়েটার্সের পাশে, এখন পর্যন্ত আসি, তো ভবিষ্যতে থাকার ইচ্ছা আছে এখন পর্যন্ত, এতটুকুই বলবো। আর আজকের দিনের জন্য আপনি গ্ল্যাডিয়েটার্স হয়ে কিছু বলুন। আমাদের টিম আবার যথেষ্ট শক্তিশালী আছে, অন্যান্য টিমের সাথে ফাইট করে জেতার পসিবিলিটি আছে। গতবার আমরা হয়তোবা প্রথম ম্যাচে জিততে পারিনি, তো এবার আমাদের ইচ্ছা আছে হয়তোবা আমরা ইনশাল্লাহ জিতবো, প্রথম ম্যাচটাই আমাদের খেলা হবে, তো আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। Yeah!
শেষ আপনারা সবসময় মধ্যে আছেন।